সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে এখন রাজ্য রাজনীতি। বিধানসভা অধিবেশনে বিরোধী দলের সদস্যরা বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া এবার রাজ্যে বিরোধী দলনেতা ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বাসভবনের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। এর আগে যুব কংগ্রেসের কর্মীরা মন্ত্রী সুধাংশু দাসকে দেখায় কালো পতাকা। তারই পাল্টা হিসেবে বিরোধী দলনেতা ও কংগ্রেস বিধায়ককে কালো পতাকা দেখানো বলে মনে করছেন একাংশ মহল। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ হিন্দুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে অতি সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে হিন্দুদের রক্ষা করার প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা নিয়ে এখন উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিধানসভার ভেতরে ও বাইরে সোচ্চার হন বিরোধী দলের সদস্যরা। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন মন্ত্রী সামাজিক মাধ্যমে বক্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এমনকি অধিবেশন চলাকালীন সময়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিধানসভাতে কালো পতাকা দেখিয়েছিলেন। বিরোধী দলের সদস্যদের এহেন প্রতিবাদ কর্মসূচি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। তাই এবার উল্টো বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন অতি সনাতন ধর্মাবলম্বীরা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে মন্ত্রী সুধাংশু দাসের সরকারি বাসভবনের সামনে মন্ত্রীকে কালো পতাকা দেখিয়েছিলেন যুব কংগ্রেস ও এনএসইউআই এর কর্মীরা। তাই মন্ত্রীকে কালো পতাকা দেখানো এবং বিধানসভার ভেতরে বিরোধী দলের সদস্যদের বিক্ষোভ ও কটূক্তির প্রতিবাদে শুক্রবার আগরতলা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিজ বাসভবন ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসনের সামনে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন একাংশ। আপনারা জানেন আমাদের মন্ত্রী মাননীয় সুধাংশু দাস ফেসবুকে একটা পোস্ট করেছিল, ওনার এই পোস্টের বিরুদ্ধে জিতেন চৌধুরীরা কালো পতাকা দেখেছে বিধানসভায়। তো আমার প্রশ্ন জিতেন চৌধুরী মহোদয়ের কাছে, যে কলকাতার যিনি মেয়র ফিরহাদ হাকিম, উনি যখন বলেছিল যে ও মুসলিম ঘরে জন্ম নেয় প্রত্যেকটা মানুষ অবাগা হয়, তখন তিনি কেন প্রতিবাদ করেনি? যখন আমাদের রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছিল হিন্দুরা হিংস্র হতায়, তখন তিনি কেন প্রতিবাদ করেনি? ভারতবর্ষে থাকতে হিন্দুদেরকে সম্মান করতে হবে এবং উনি ওনাকে আমরা আজ আমরা বিক্ষোভ চালাই, ক্ষমা না চাই, আমার ত্রিপুরাবাসীর কাছে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হিন্দুদের বিরুদ্ধে অপরাধ আমরা মানছি না, মানবো না। ওনাকে এটা বলতে চাই যে ভারতবর্ষে থাকতে হলে সনাতনকে সম্মান করতে হবে, সনাতনকে রক্ষা করতে হবে, সনাতনকে শ্রদ্ধা করতে হবে, এর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা কারা যারা এখানে আজকে বিক্ষোভ করছেন? আমরা সকলে হিন্দুরা, ত্রিপুরা রাজ্যের মানুষ, আগরতলার মানুষ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।